আসন্ন পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কমিশন তথা প্রশাসনের তরফ থেকে সোমবার কল্যাণপুর ব্লক প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর ব্লকের অন্তর্গত কল্যাণপুর বাজার এলাকায় এক র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান সহ অন্যান্যরা। আগামী 26 তারিখ পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণকে সামনে রেখে নির্বাচন কমিশন তথা প্রশাসনের তরফ থেকে বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করার জন্য নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচি অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর ব্লক প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর ব্লকের অন্তর্গত কল্যাণপুর বাজার এলাকায় এক র্যালির মাধ্যমে সাধারণ মানুষদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোটদানে সদর্থকভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃতিকা সাহা, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ প্রমুখ উপস্থিত ছিলেন। গোটা বিষয় নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে ভিডিও কৃতিকা সাহা দাবি করেন, যাতে করে সবাই আগামী 26 তারিখ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য আজকের এই কর্মসূচি। পাশাপাশি তিনি আশাবাদী যেভাবে সাধারণ মানুষরা এই সময়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সচেতনতার পরিচয় দিয়ে চলেছেন, তাতে আগামী 26 তারিখ সদর্থকভাবে ভোটদানে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই গণতান্ত্রিক উৎসব সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে। ব্যুরো রিপোর্ট দৃষ্টি।